করোনা ভ্যাকসিন দিলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। করোনা সতর্কতা অবলম্বন করে নাগরিকদের উৎসাহ দিতে এবং ভ্যাকসিন গ্রহণে সাধারণ মানুষদের মধ্যে আগ্রহ বাড়াতে বারাসাত জেলা হাসপাতালে এসে নির্বাচনের আগে করোনা টিকা নিলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, রথীন ঘোষ ও সুনীল মুখোপাধ্যায়। সামনে নির্বাচন, তবে করোনা সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেককেই। রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলায় সপ্তাহে 7 দিন বারাসাত জেলা হাসপাতালে চলছে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। করোনা ভ্যাকসিন নিতে হবে প্রত্যেককেই, অনেকে নিতে অস্বীকার করছে, তাই করোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নাগরিকদের উৎসাহ বৃদ্ধিতে মঙ্গলবার বারাসাত জেলা হাসপাতালে এসে করোনা ভ্যাকসিন দিলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। সামনেই নির্বাচন, অসংখ্য নাগরিকদের সঙ্গে মিশতে হবে রাজনৈতিক নেতাকর্মীদের, তাই জরুরি করোনা ভ্যাকসিন গ্রহণ করা। করোনা সতর্কতা অবলম্বন করে তাই মঙ্গলবার করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন বারাসত ও মধ্যমগ্রামের দুই বিধায়ক ও পৌর প্রশাসক। বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানিয়েছেন, করোনা ভ্যাকসিন গ্রহণ করা উচিত সকলের, এটা শখ নয়, আমাদের কর্তব্য। সবাইকে উৎসাহ দিতেই আমরা কাজ ভ্যাকসিন দিলাম। বারাসত হাসপাতালের সুপার ডাক্তার সুব্রত মণ্ডল বলেন, রুটিন মাফিক সপ্তাহে 7 দিন আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে ভ্যাকসিনেশন করছে। আজকে বিধায়ক প্রশাসক সকল এসেছিলেন, নির্বাচনের আগে তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কোভিড কে বিশ্বাস নেই, সেই কারণে আমি আজকে সকালবেলায় ফোন করেছিলাম, সুপারের সঙ্গে কালকে কথা হয়েছে, এখানে এসে জেলা হাসপাতাল আমাদের জেলা বারাসাতে আমারই জায়গায় আমার কনস্টিটিউয়েন্সিতে সেখানে আমি নিলাম এটা, এবং আমি অনেককে ডেকে আনলাম এখানে, আমারও কিছু চেনা পরিচিত আমার আশপাশের লোকেদের, যেমন সুনীল মুখার্জি এলেন, আমাদের এক্স চেয়ারম্যান যিনি তিনি এলেন, আরেকজনকে নিয়ে এলাম আমি, বিশেষ করে অনুরোধ করে নিয়ে এসেছি রথীন ঘোষকে নিয়ে এসেছি আমি, আমাদের মধ্যমগ্রামের বিধায়ককে, তাছাড়াও কাউন্সিলর কয়েকজন এসছে, আমার সঙ্গে লোক আছে, আমার পার্সোনাল যে বডিগার্ড আছে সে আছে, এরকম কয়েকজন আছে আমার সঙ্গে। তো আমি এটা এনকারেজ করছি যেন সবাই নেয়, নেওয়ার কথা প্রত্যেকের 100% নেওয়া উচিত, অনেকে নিতে চায় না, কাজে আমি এটা এক্সাম্পল দেখাচ্ছি যে আমি নিজে নিলাম, তোমরা সবাই নাও, এটা আমাদের কর্তব্য, এটা জাস্ট একটা শখের ব্যাপার না, এটা আমাদের কর্তব্য। এখন তো আমাদের সোম থেকে রবি প্রতিদিনই কোভিড ভ্যাকসিনেশন চলছে, এবং আমাদের সমস্ত ভোট কর্মী, তার সাথে পুলিশ পার্সোনাল, তার সাথে স্বাস্থ্যকর্মী যাদের দ্বিতীয় সেকেন্ড ডোজ, এবং সিনিয়র সিটিজেন যারা অ্যাড হয়েছে, কোমরবিডিটি আছে, এরকম সবাইকেই আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনছি, এবং প্রতিদিনই এটা 7 দিনই চলছে, আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চলছে। আজকে তো আমাদের রুটিন সেশন তো এখন চলছে, আর এখানে আমাদের বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, মধ্যমগ্রাম এর বিধায়ক রথীন ঘোষ, চেয়ারম্যান আমাদের বারাসাত মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সুনীল মুখার্জি, না আমাদের কাছে আসলে আমরা তো দিয়ে দিচ্ছি, আমাদের কাছে ওনারা এসছেন আজকে, আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের ভ্যাকসিনেশন করে দেওয়া হয়েছে।